গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরের বেশ কয়েকটা মন্দির তোমাদের মানে দেখাবো আর কি। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাধেশ্বর মন্দির। তো দেখতেই পাচ্ছ ওখানে বাঁদিকে যেটা রয়েছে ওটা ভোগ কক্ষ, আর ডান দিকে যেটা আছে ওটা তুলসী মঞ্চ, বেশ সুন্দর করে আছে। তো আর এটা হচ্ছে মন্দিরটা, তো দেখো চারদিকটা। তো দেখতেই পাচ্ছ প্রতিটা মন্দিরের সামনে কিন্তু এরকম ভাবে মানে দেখা আছে যে কি দিয়ে খোদাই করা বা কি করা। তো বলতে গেলে বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দিরই দেখতে অনেকটা একই রকমের। তো এটা ছিল রাধেশ্বর মন্দির। এবার এটা যেটা দেখতে পেলে ওটা ছিল তোমার ওখানে আগে মানে রাজা মহারাজা যাদের ছিল তাদের মানে পুজো করা হতো, দুর্গাপুজো করা হতো। এটা হচ্ছে তোমাদের রাসমঞ্চটা। রাসমঞ্চ দেখতে পাচ্ছ, এটা চারিদিকে মানে খুব সুন্দরভাবে সাজানো ছিল। এটা ছিল রাসমঞ্চ। এটা যেটা দেখতে পেলে এটা হচ্ছে ঘুমঘর। তো এটা যাওয়ার অনুমতি ছিল না, তবে এখান থেকে শুনতাম নাকি কেউ বলে যে শস্য রাখা হতো, আবার কেউ বলে মানে শাস্তি দেওয়া হতো, এরকম কিছু একটা। তো দেখো এবার এটা চলে এসেছি পাঁচচূড়া মন্দির। মানে এই মন্দিরটার ওপরে যে পাঁচটা চূড়া আছে, তো পাঁচটা চূড়া কিন্তু আলাদা আলাদা রকমের। তো দেখো মন্দিরটা রাম সিয়া কাহো বিনন্দন অঞ্জন পুত্র পড়ে চরণ মে রাম সিয়া জপতে মঙ্গল ভগবান। এবার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড়া মন্দির, মানে তিনটা মন্দির একসাথে ছিল। বাঁদিকে যেটা আছে ওটা 1-2, অ্যান্ড ডান দিকে যেটা দেখতে পারছো ওটা 3 নম্বর মন্দিরটা। তো এটাকে বলা হচ্ছে জোড়া মন্দির। লাস্ট পোর্শনে এটা যেটা দেখতে পারছো এটা হচ্ছে দলমাদল কামান। আমরা সব মন্দিরগুলো যাইনি, যাই হোক আজকে ভিডিওটা এই অবধি। টাটা।